আমার একজন সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমি শুনে বললাম কোন মাদ্রাসায় পড়িস? কয় হুজুর আমি ব্রাহ্মণের ছেলে। সালাম শুনছেন তা তো? কত হিন্দু তো আলহামদুলিল্লাহ বলে, কত হিন্দু তো কালেমা পড়ে, আলহামদুলিল্লাহ হয়ে গেল। আপনারা বলবেন হুজুর এই আলহামদুলিল্লাহ বুঝানো আপনার অন্তত লাগবে না, পাবনার লোক আলহামদুলিল্লাহ বলার ফ্যাক্টরি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। সংসার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। বউ বাচ্চার অবস্থা কি? আলহামদুলিল্লাহ। ওরে বাবা, জিজ্ঞাসা করতে দেরি নাই, খালি ফাটায় ফেলতেছে আলহামদুলিল্লাহ বলে, ঠিক কি না? আমি বলি ভাই, দা রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি দিস, একমাত্র এই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলায় আলহামদুলিল্লাহকে ফুলফিল করে না। দা মিনিং অফ আলহামদুলিল্লাহ ইন দিস সিজন ইজ ডিফারেন্ট। একজন ব্যবসায়ীর জন্য এখনকার আলহামদুলিল্লাহ কি তাকে বুঝে নিতে হবে। যেই ব্যবসায়ী সকাল 11টার সময় দোকান খোলে, এর আগে 15টা কাস্টমার গেছে, তারপরে ওই কাস্টমারে বলে আপনি আমার বোনির কাস্টমার, শুরুর থেকে শেষ পর্যন্ত ধোকাবাজি মিথ্যা কথা বলে। বিকালবেলা একজন কাস্টমার আসছে, তারে বলে যে আপনারে কেনা দামে দিলাম, আসলে তারপরে 500 টাকা লাভ করছে। এইরকম টাউট বদমাইশ সারা জীবনের 2 নম্বর যে ব্যবসায়ীরা করছে তার আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরাও এই প্যান্ডামিকে মরে গেছে, টাকা পয়সা অর্থ যশ খেতে কিচ্ছুই কাজ দেয় নাই। তুমি যে আমারে এখন পর্যন্ত হেফাজত করছো, বাঁচায় রাখছো, নিরাপদে রাখছো, আল্লাহ তোমার কাছে আমি তওবা করলাম, মানুষের হক মানুষরে ফেরত দিলাম, এখন থেকে মিথ্যা বলবো না, ধোকা দিব না, 1 নম্বর বলে 2 নম্বর, 2 নম্বর বলে 1 নম্বর মাল বিক্রি করব না। আজকে তোমার কাছে ওয়াদা করে আমি একজন সৎ ব্যবসায়ী হওয়ার শপথ নিলাম। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কি না? যুবক, তোমার আলহামদুলিল্লাহ কি? বাপের হোটেলে খাই, আমার কোনো চিন্তা নাই, বড় মজায় আছি ভাই, আলহামদুলিল্লাহ, তাই? তোমার আলহামদুলিল্লাহ হচ্ছে এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলতাম, বাপ মারে কষ্ট দিতাম, কথায় কথায় গালি দিতাম, অসৎ সঙ্গের সাথে মিশতাম, আজান হতো মসজিদে আসতাম না, বিড়ি কর, ইয়াবা কর, বাবা কর, গাবা কর, এদের সাথে ঘোরাফেরা করতাম, সম্পর্ক রাখতাম, ইসলাম আল্লাহ রসুল পছন্দ করতাম না, কোরআন সুন্নার ধার ধানতাম না। আল্লাহ, তুমি এখন পর্যন্ত পৃথিবীর কত শত যুবককে নিয়ে নিছো, আমার মতো অধম্রে তুমি বাঁচায় রাখছো, আমি তোমার কাছে ফেরত আসতেছি আল্লাহ। আর মিথ্যা বলবো না, বাপ মারে কষ্ট দিব না, ইসলাম ছাড়া কিচ্ছু বুঝবো না, নামাজ রোজা নিয়ে থাকবো, আমি মিথ্যা কথার ধার পাশে যাবো না, অসৎ বন্ধুর থেকে দূরে চলে গেলাম, ইসলামের পক্ষে কাজ করার শপথ নিয়ে আজকে তোমাকে বলতেছি আল্লাহ আমি তোমার দলে আছি। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কি না? আরে আলহামদুলিল্লাহ বলতেছেন আপনি, কত হিন্দু আছে পাবনায় যায় খবর নেন আলহামদুলিল্লাহ বলে, বলে না? কথাই কথা আলহামদুলিল্লাহ বলা কি শুদ্ধ সহি উচ্চারণ? আমার একজন সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমি শুনে বললাম কোন মাদ্রাসায় পড়িস? কয় হুজুর আমি ব্রাহ্মণের ছেলে। সালাম শুনছেন তা তো? কত হিন্দু তো আলহামদুলিল্লাহ বলে, কত হিন্দু তো কালেমা পড়ে, আলহামদুলিল্লাহ হয়ে গেল। মুরব্বী, আপনার আলহামদুলিল্লাহ কি? গিবত কমিটির সভাপতি, সেক্রেটারি এবং ক্যাশিয়ার, 3 জন বিকালবেলা চায়ের দোকানে বসে গোষ্ঠী উদ্ধার করা চলিতেছে। বাড়িতে যাওয়ার পরে বাহিরে যেরকমই আচরণ, বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, বাচ্চা কাচ্চার সাথে খারাপ ব্যবহার করে, লোকজন তারে পছন্দই করে না, মরার জন্য অপেক্ষা করে, মরার পরে ইমাম সাহেব বলে কেমন ছিল, লোকজন মাথার উপরে রোদ, তাড়াতাড়ি নামাজ শেষ করা লাগবে, আবার অন্য কথা বলে লাভই কি লোকটা মরেই গেছে, ওই জন্য জোরে জোরে বলে ভালো ছিল, আর মনে মনে বলে কেমন ছিল জানাই ছিল। এইরকম মুরব্বীদের জন্য বলবো, এই মুখ দিয়ে খালি ফুসকা পান কিলতে কিলতে খিলাল করতে করতে আলহামদুলিল্লাহ বলেন না, এটা আলহামদুলিল্লাহ হয় না। আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে আগে আল্লাহ এবং তার রসুলের সুন্নত মানি নাই, আমার জীবনের মধ্যে আল্লাহ রসুল ছিল না, খালি মিশাই জুব্বা টুপি দাড়ি নিয়ে এইটা একটা ব্লগ দেখানো ভ্যাগ ছিল আমার মধ্যে, বউয়ের সাথে ইসলাম নাই, ছেলের সাথে ইসলাম নাই, আদর্শে ইসলাম নাই, বাচ্চাদের সাথে ইসলাম নাই, সব ত্যাগ করলাম আল্লাহ, এখন একজন পিওর পুরোপুরি আল্লাহর বান্দা হওয়ার জন্য আমি চেষ্টা করতেছি, এইটা হচ্ছে মুরব্বীদের জন্য প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক কি না? আপনি খালি আছেন মুখের মধ্যে আলহামদুলিল্লাহ, এত সহজ বুঝে নেন আলহামদুলিল্লাহর মানে, বুঝে যার যতটুকু ঘাটতি আছে ওইটুকু অনুযায়ী নিজের জীবন যাপন করেন। আমি যদি এক্ষুনি ওয়াজ শেষ করে দিয়ে দোয়া করে চলে যাই, আজকের ওয়াজ হয়ে গেছে, যেহেতু আপনারা ঠিক বলছেন আসেন আমরা সূরা ফাতিহা পড়ে দোয়া করি সবাই করবো।